ফার্স্ট টাইম চুজ উই ব্যাক অ্যাগেইন অ্যান্ড এটা আমার কোনো ব্লগ না। সো এটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। সো তোমরা কমেন্টে আমাকে কোশ্চেন করছো, সো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি আজকে ভিডিওর মাধ্যমে দিব। সো ভিডিওটা দেখার আগে একটা লাইক দাও, দেন স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন, আর কমেন্ট করো যে কার কমেন্ট কী পড়লাম না পড়লাম, এগুলো তোমরা কাক কমেন্ট করো। সো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, আপনি কীভাবে স্টান্ট শুরু করেছেন এবং কবে? সো আসলে আমার স্বপ্ন ছিল ছোটোকালে যে আমি একটা বাইক কিনবো, বাট ক্লাস টেন না এইটে আমি করলাম কি, আম্মুর কাছে জিজ্ঞেস করলাম কি যে একটা বাইক দাও, বলছো থাপ্পড় দিব, ঠিক আছে ফাইন। এইট গেল বা টেন, টেনে এসে বললাম কি আমার একটা বাইক দেন, বড় হয়েছি কলেজ টলেজ যাবো একটা বাইক দাও, ধরাই দিলে একটা লক্স সাইকেল। ওই সাইকেল দিয়ে একটু পাগলামি করতাম এলাকায় রাস্তাঘাটে, দেখি তখন একটা ইউটিউব ভিডিও দেখলাম যে স্টান্ট হইতেছে, আল্লাহ এটা কেমনে, কিন্তু আমার ওই ভাঙ্গা সাইকেল এটা হইতো না, তখন আমি ভাঙ্গা সাইকেল ইউজ করতাম বা ট্রাই করতাম। দেন আম্মুরে বললাম আচ্ছা ঠিক আছে বাদ দাও বাইক না, এবার সাইকেল দাও একটা। দেন ML1 সাইকেল কিনলাম, ফ্রেন্ড সার্কেল 15 জন নিয়ে বংশাল গেছি সাইকেল কিনতে, নতুন সাইকেল। সো ওই সাইকেলটা কিনে আয় না, দেন স্ট্রাগল শুরু করছি, দেন পর মানে 7-8টা সাইকেল আমার চেঞ্জ হয়ে গেছে, দেন আমি স্ট্যান্ডার্ড হয়ে গেছি, এই আমার হিস্টোরি। দেন সেকেন্ড কোশ্চেন, আপনার মাসিক ইনকাম কত? আসলে আমি মার টাকায় খাই, মার হোটেলে থাকি, আসলে আমার কোনো মাসিক ইনকাম নাই। আপনার গার্লফ্রেন্ড কয়টা, এটা একটা আপু আমাকে জিজ্ঞেস করছেন। আসলে আমার গার্লফ্রেন্ড 2 বছর আগে একটাই ছিল, আপাতত আমার কোনো গার্লফ্রেন্ড নাই, এই আর কি। আর গার্লফ্রেন্ড এগুলো প্যারা, এগুলো দিয়ে স্টান্ট হয় না, প্লাস আমার অনেক প্যারা দেয়, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আপনার বয়স কত? আসলে আমার বয়স 22, আমি অনেক কচি তাই না। তোমার এক্স গার্লফ্রেন্ড কে ছিল? আসলে নামটা বলতে পারবো না, এক্স গার্লফ্রেন্ড কে ছিল, একটা মেয়ে ছিল এটা আমি জানি, ও থাকে আশেপাশেই থাকে, ওটা বলা যাবে না, জাস্ট এটা বলা তো যায় না, এক্স গার্লফ্রেন্ড, কিন্তু অনেক সুন্দর ছিল। আরএস মানে কি? আরএস মানে যদি মেয়েরা জিজ্ঞেস করে থাকেন আরএস মানে কি, তাইলে আরএস মানে রামসাগর, আর যদি ছেলেরা জিজ্ঞেস করে থাকেন আরএস মানে রকস্টার, স্যাভেজ স্যাভেজ। তুমি কি নিউ বাইক কিনবা না? আসলে আমি খুব গরিব, তো যেদিন ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করব তখন আমি নিউ বাইক নামাবো, এই আর কি। ইউটিউবে কেন ভিডিও মেক করো? আসলে ইউটিউবে ভিডিও মেক করতাম না, কারণ আমাদের স্টান্টকে একটু প্রমোট করার জন্য আমি ইউটিউবে ভিডিওগুলো মেক করে থাকি, যাতে আমার স্টান্ট বা বাংলাদেশ স্টান্টটা একটু প্রমোট হয় বাইরের কান্ট্রির কাছে। দ্যাটস ওয়াই আমি ইউটিউব ভিডিও মেক করি, আর ব্লগিং আমার ডেইলি লাইফস্টাইলের জন্য ইউজ করে থাকি। আপাতত আমি কোনো টাকা এখন ইনকাম করি নাই, আমি বলে দিলাম। ওকে, লাস্ট কোশ্চেন, আর একটা মেয়ে করছে, তুমি বিয়ে কবে করবা? আসলে আপনি কবে বিয়ে করতে চান আমাকে? ওকে, সো গাইস, এই 10টা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম, নেক্সট কোনো ভিডিওতে 5টা কোশ্চেন অ্যান্সার দিব, কারণ 10টা কোশ্চেন অনেক বড় হয়ে গেছে ভিডিও। সো গাইস, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ফরগেট টু শেয়ার মাই ভিডিও, আর কি আর কি আর কি আর কি আর একটা স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। ওকে গাইস, বাই বাই, টেক কেয়ার।